বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে যারা বেকার ছেলে রয়েছেন, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস, এইচএস পাস বা বিএ পাস, তাদের জন্য মমতা সরকার কিন্তু একটি দারুণ সুখবর নিয়ে এসেছে। তাদের জন্য ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের কিন্তু একটি ফর্ম বেরিয়েছে। আপনারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারেন এবং ফর্মটি ফিল আপ করে আপনারা জমা দিতে পারেন। অবশ্যই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মটি কোথায় জমা দেবেন। সর্বোপরি আপনারা এই ফর্মটি কোথায় থেকে ডাউনলোড করবেন পুরো বিষয়টা আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই আপনি যদি বেকার ছেলে হয়ে থাকেন এবং আপনি যদি এই বিষয়টায় ইন্টারেস্টেড থাকেন, তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, পুরো প্রসেস আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, এই চ্যানেলের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। তো দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের কিন্তু একটি নোটিশ বেরিয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে কিন্তু একটি রিক্রুটমেন্টের একটি নোটিশ বেরিয়েছে। এখানে দেখুন মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে দেখুন ডেট দেওয়া আছে 29/5/2020, অর্থাৎ গত দুই দিন আগে কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিশটা কিন্তু বেরিয়েছে। এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে অ্যাপ্লিকেশন ফর ইংগেজমেন্ট অ্যাজ ভলেন্টিয়ার প্যারামেডিক্যালস। হ্যাঁ বন্ধুরা, ভলেন্টিয়ার প্যারামেডিক্যালস স্টাফ কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে ভলেন্টিয়ার পদে। অবশ্যই আপনি এটা কিন্তু আবেদন করতে পারবেন। সর্বোপরি আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু এই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে হবে কোনো একটি কম্পিউটার সেন্টার থেকে। আপনি কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি শেষে দেখিয়ে দেবো আপনারা কোন ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করবেন। তার আগে আপনারা দেখে নেন এই যে ফর্মটা দেওয়া হয়েছে, ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। দেখুন, উপরে প্রথমেই দেওয়া হয়েছে প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন ফর ইংগেজমেন্ট অ্যাজ ভলেন্টিয়ার। এখানে দেখুন ঠিকানা দেওয়া হয়েছে, এই ঠিকানাতে কিন্তু আপনার সেই ফর্মটা কিন্তু চলে যাবে। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন একটি ফাঁকা জায়গা আছে ফর্মটির মধ্যে। এখানে কিন্তু আপনার স্টেটের নাম, অর্থাৎ আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তাই এখানে কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলটা লিখে দেবেন। তারপর দেখুন এখানে নিচে দেখুন দেওয়া আছে, এক নম্বর দেওয়া আছে নেম ইন ব্লক লেটার, অর্থাৎ আপনার যে নাম আপনি কিন্তু সেই নামটা এখানে বড় হাতের কিন্তু লিখবেন। দুই নম্বরে দেওয়া আছে ফাদার্স নেম, এখানে আপনার যে বাবার নাম আছে সেই বাবার নামটা কিন্তু আপনি এখানে বড় হাতে কিন্তু লিখে দেবেন। এরপরে দেখুন তিন নম্বরে দেওয়া আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ঠিকানা রয়েছে পুরো ঠিকানা আপনি কিন্তু এখানে পরপর আপনার যে ঠিকানা ডিটেলসটা কিন্তু আপনি এই জায়গায় কিন্তু লিখে দেবেন। চার নম্বরে বলা হয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ কত সেটা কিন্তু আপনি এই জায়গায় কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লিখে দেবেন। পাঁচ নম্বরে বলা হয়েছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যেটা মোবাইল নাম্বার অরিজিনাল নাম্বার আপনি কিন্তু সেই নাম্বারটাই কিন্তু পাঁচ নম্বর ঘরে দিয়ে দেবেন। ছয় নম্বরে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি 8 পাস করে থাকেন তাহলে প্রথম ঘরে আপনি 8 পাস লিখতে পারেন এবং এখানে কিন্তু আপনি বোর্ড ইউনিভার্সিটি আপনি কোথায় থেকে পাস করেছেন সেটা কিন্তু লিখবেন এবং এখানে কিন্তু আপনি ডেট আপনার সালটা দিয়ে দেবেন কোন সালে আপনি পাস করেছেন। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে প্রথমে আপনি মাধ্যমিক দিয়ে দিলেন, তারপর যদি আপনার উচ্চ মাধ্যমিক থাকে সেটাও আপনি দিতে পারেন, আপনি যদি বিএ পাস করে থাকেন তাহলে সেটাও আপনি দিয়ে দিতে পারেন, এমএ থাকলে। এভাবে কিন্তু আপনি পরপর দিয়ে দেবেন কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন এবং এখানে কিন্তু ইয়ার অফ পাসিং কোন সালে আপনি পাস করেছেন সেগুলি কিন্তু আপনি পরপর এই ঘরে কিন্তু আপনি লিখে দেবেন। এরপর দেখুন সাত নম্বরে দেওয়া হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যদি আপনার হেলথের কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু আপনি এই সাত নম্বর কলমে কিন্তু লিখে দেবেন। এরপরে আপনার আট নম্বরে বলা হয়েছে প্রেফারেন্স ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টকে, অর্থাৎ আপনি কোন জেলাতে এই চাকরিটা বা কাজটা আপনি করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু আপনি প্রেফারেন্স, অর্থাৎ আপনার পছন্দ মতো ডিস্ট্রিক্টের নাম কিন্তু আট নম্বর ঘটায় দিয়ে দেবেন। সর্বশেষে আপনি এখানে আপনার যে সিগনেচার সেই সিগনেচারটা কিন্তু করে দেবেন। ফর্মটা ঠিকঠাকভাবে পূরণ করার পর নিচে দেখুন একটি জিমেলের একটি অ্যাড্রেস দেওয়া আছে, মেলের অ্যাপ্লিকেশন টু বি সেন্ট থ্রু মেল। দেখুন এখানে একটা মেল দেওয়া আছে mtlab20.wb@gmail.com। আপনাকে কিন্তু এই মেলের আপনার এই বায়োডাটা, অর্থাৎ এই ফর্মটি পূরণ করার পর এখানে যে মেলটা দেওয়া আছে সেই মেলে কিন্তু আপনাকে এই ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ফর্মটি কোন ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন। সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে। এখানে আসার পর আপনি টাইপ করবেন wbhealth দিয়ে আপনি সার্চ করবেন, wbhealth.gov.in দিয়ে সার্চ করলে
সর্বপ্রথম দেখবেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটি ওয়েবসাইট শো করবে, আপনি কিন্তু এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পশ্চিমবঙ্গ সরকারের যে হেলথ ডিপার্টমেন্টে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে খুলে যাবে। এখানে আসার পর দেখুন এখানে হোয়াটস নিউ বলে একটি অপশন আছে, এখানে দেখুন এখানে অনেকগুলি আপনার নোটিস স্ক্রল করছে, তার মধ্যে আপনি দেখুন এখানে পেয়ে যাবেন প্রোফর্মা ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ভলেন্টিয়ার যে লেখা আছে ওটার উপর আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পিডিএফ আকারে ডাউনলোডের জন্য বলবে, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু সেই ফর্মটি পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার সামনে কিন্তু সেই ফর্মটি আবারও একবার ডাউনলোড হয়ে গেল। তো আপনি কিন্তু এইভাবে কিন্তু ফর্মটি ডাউনলোড করে আপনি ফিল আপ করে নিতে পারবেন। তো আমরা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি এই সম্পর্কে আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি নিচে কমেন্ট করবেন, আশা করি সেই কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। তো আমরা আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।